চালের গুড়া সাথে নিতে হবে হাফটা চামচ টারমারিক মানে হলুদ এবং একটি আধা লেবুর রস আধা টুকরা লেবুর রস আপনি এটাতে মিক্স করে নেবেন লেবুর রস নাও নিতে পারেন এটা আপনার ওপর সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্স করে দেন আপনি আপনার ফেসে ভালো মতো লাগিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট আপনি আপনার স্কিনে রেখে দেবেন দেন আপনি ওয়াশ করে ফেলবেন এভাবে প্রতিদিন লাগানোর ফলে আপনি আপনার স্কিনে অনেকটা পরিবর্তন দেখতে পারবেন এটা আপনার স্কিনকে হোয়াইটনিং দেবে ব্রাইটনিং দেবে স্কিনে স্পটলেস একটি স্কিন দেবে যাদের মুখে দাগ আছে এবং ময়লা আছে এবং স্কিনটা ট্যান হয়ে গিয়েছে তাদের স্কিন খুব জলদি লাইটনিং দিবে লিকোরাইজ পাউডার আপনার স্কিনকে খুব জলদি হোয়াইটনিং কাস্ট দেয় এবং স্কিনকে পিওরলি ফ্রেশ রাখে এবং স্কিন দুই থেকে তিন শেট ফর্সা করে অনেকে লিকোরাইজ পাউডার আপনারা বাজারে খুঁজে দেখতে পারেন কিন্তু আপনারা আমি যতটুকু জানি যে মার্কেটে এবং বাজারে আমি অনেক ক্ষতি ছিলাম পাইনি কিন্তু আমি অনলাইন থেকে এগুলো পারচেস করেছি আপনারা কেউ যদি আপনার আমার থেকে নিতে চান তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই পাউডারটি নিতে পারেন তাছাড়া আপনারা মার্কেটেও খুঁজে দেখতে পারেন যদি মার্কেটে খুঁজে পান তবে অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন এটা আপনার স্কিনকে অনেক সুন্দর একটা গ্লো দেবে এবং টাইটেনিং দেবে এবং স্কিনকে রিফ্রেশ করবে ইয়াঙ্গার লুকিং দেবে এবং স্কিনকে দুই থেকে তিন সেট ফর্সা করবে